মুহূর্তে শীতলকুচিতে আমার সঙ্গে সরাসরি রয়েছেন রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, পাশে নিশীথ প্রামাণিক। রেগুলার এখানে একটা করে সমস্যা দাঁড়া বাজছে, নিশীথ প্রামাণিকের সঙ্গে তৃণমূলের এক নেতার বারবার সংঘর্ষ। এর জন্য দায়ী পুলিশ, লড়াইতে তৃণমূল কোথাও নেই, লড়াই হচ্ছে পুলিশের সঙ্গে জনতার, জনতা মানে বিজেপি। আর এখানে একটা বড় গুন্ডা আছে উদয়ন গুহ, সে মমতা ব্যানার্জির কাছে তার নাম্বার বাড়ানোর জন্য সব সময়, যে দুটো ইনসিডেন্ট ঘটেছে গত তিন দু সপ্তাহে, দুটোই দিন হাটাতে, দুটোতেই মানে যাকে বলে পায়ে পা দিয়ে ঝগড়া তাই করেছে উদয়ন গুহ। এবং এর ফলে মাননীয় আমাদের মন্ত্রী নেতা উত্তরবঙ্গের মানুষের নয়নের মণি, রাজ্যের তাজা নেতা নিশীথ প্রামাণিকের মার্জিন উনিশের থেকে তিনগুণ বাড়বে, তিনগুণ বাড়বে। আপনি লিখে রাখুন, আমি 95 সাল থেকে কাউন্সিলরে ভোটে জিতি, আমি পা দিয়েই পালস বুঝেছি, এখানে কিচ্ছু লাগবে না। প্রধানমন্ত্রী আসবেন 4 তারিখে, তিনি ঠাকুর বঞ্চানন বর্মাকে, চিলা রায়কে আর মহাপ্রভুকে কোচবিহারে স্মরণ করবেন, প্রণাম করবেন, চলে যাবেন, 1.5 লাখের বেশি ভোটে জিতবেন। মমতা ব্যানার্জি উত্তরবঙ্গকে হিংসা করেন এবং ঘৃণা করেন, ওই জন্য ভাইপো বলে উত্তরবঙ্গ বলে কোনো নাম নেই। এর আগেও রাজ্যভাগের কথা বলে না, বঞ্চনার কথা বলে, অধিকারের কথা বলে, অভিমানের কথা বলে, আর ভাইপো বলে না উত্তরবঙ্গ বলা যাবে। নিশীথ বাবু, একবার যে এই বারবার দেখা যাচ্ছে যে যে সামগ্রিকভাবে যে ঘটনা ঘটছে সেটা নিয়ে বারবার আপনার সঙ্গে উদয়ন গুহের একটা সংঘাত, কিভাবে দেখছেন? দেখুন, প্রশ্নটা হচ্ছে উদয়ন গুহই কেন বারবার আর অন্য কেউ কেন নয়। একটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, যে দুটো ইনসিডেন্ট ঘটেছে, দুটো ইনসিডেন্টেই আমরা ইলেকশন কমিশনের কাছে পারমিশন নিয়ে আমাদের পূর্ব নির্ধারিত কার্যক্রম করছিলাম এবং উদয়ন গুহ তার দলবল নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। এমন কিন্তু কোনো প্রোগ্রাম ছিল না যেখানে উদয়ন গুহর প্রোগ্রাম ছিল আর আমরা গিয়েছি। স্বাভাবিকভাবেই এর থেকে বোঝা যাচ্ছে বারবার উদয়ন গুহ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবার চেষ্টা করছে। এবং সবচাইতে বড় কথা, এতে কিন্তু তৃণমূল কংগ্রেসের মাথাই হেড হচ্ছে বারবার। তার মানে অনেক রাজনৈতিক মহল প্রশ্ন করছে যে উদয়ন গুহ কি তাহলে নিজের প্রার্থীকে হারাতে চাইছে? এই সব ঘটনা করে আসলে তো তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক কমছে। এত উদ্ধতপনা, 74 বছর বয়সের একজন লোক, এত উদ্ধতপনা, এত হিংস্রতা, নিজেদের যে সাংগঠনিক শক্তি সেটা একেবারে কুচবিহারে কমে যাওয়াতে তাদের দাঁত নখ বেরিয়ে আসছে, আক্রমণাত্মক হয়ে উঠছে। শীতলকুচি একটা সংবাদ শিরোনামে গত বিধানসভা থেকে, শীতলকুচিতে এবারে নির্বাচন এবং সামগ্রিকভাবে মানুষের কতটা সাড়া মিলছে, আপনি তো প্রচার করছেন দীর্ঘদিন। শীতলকুচির মাটিতে জনসাধারণ কিভাবে আমাদেরকে সমর্থন করছে আপনারা দেখছেন, এবং নিশ্চিতভাবে শীতলকুচির মানুষ দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে সরাসরি ছিলেন নিশীথ প্রামাণিক এবং তার বক্তব্য আমরা যেমন শুনলাম, একই সঙ্গে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, সেই বক্তব্য সামগ্রিকভাবে এই মুহূর্তে উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, শীতলকুচি।